এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সবার মনে একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, আন্তর্জাতিক পৃথিবীকে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে কতগুলো পারমাণবিক বোমা? রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধ ঘিরে বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। 2021-22 সালে আমরা দেখলাম দুটি দেশের যুদ্ধ। প্রথমে আফগানিস্তান চলে যাচ্ছে তালেবানের দখলে, এরপর রাশিয়া বনাম ইউক্রেন। আবার 2023 সালে এসে আমরা দেখলাম ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ, যেখানে পশ্চিমা দেশগুলো ঢালাওভাবে সমর্থন দিয়ে যাচ্ছে ইসরায়েলকে। তারপর থেকে আরব দেশগুলো চায়না ও রাশিয়ার সাথে সম্পর্ক বাড়াচ্ছে। এই সুযোগে বিশ্বের বিভিন্ন দেশ পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়াচ্ছে। এই ভয়াবহ যুদ্ধের পরিস্থিতিতে আমরা প্রতিবেদনে দেখে নেব পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস। আপনি এই বিষয়ে ভিডিও দেখতে আমাদের আরকেআর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। মানবতার ক্রিয়াকলাপ, এই যুদ্ধ খ্রিস্টপূর্ব 500 খ্রিস্টাব্দ থেকে পৃথিবীর ইতিহাসে কমপক্ষে 2000টিরও বেশি যুদ্ধ হয়েছে। ঠিক কত মানুষ মারা গেছে তার কোনো পরিসংখ্যান নেই পৃথিবীর কোনো সংরক্ষণাগারে, নেই কোনো ডাটা। তবে 300 শতাব্দীতে যুদ্ধে প্রায় 258 মিলিয়ন মানুষ মারা গেছে বলে ধারণা, সংখ্যাটি আরও বেশি হতে পারে। তো একটু চিন্তা করে দেখুন, এই সময়ে সারা বিশ্বে যুদ্ধ শুরু হলে পৃথিবী ও মানবজাতি পুরো হুমকির মুখে পড়বে, কারণ এখনকার যুদ্ধ শুরু হবে পারমাণবিক বোমা দিয়ে, আর এই যুদ্ধের নাম হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। যদি এই পারমাণবিক বোমা থেকে কোনো মানুষ রক্ষা পায়, তাহলে তারা মনে করবে যে তারা অনেক ভাগ্যবান। ভাগ্যবান মনে করলেও তারা খাদ্য সংকটে ভুগবে, কারণ 2014 সালের একটি রিপোর্ট বলছে পারমাণবিক অস্ত্র কোনো দেশের পক্ষ থেকে 100টিরও বেশি পারমাণবিক অস্ত্র নিক্ষিপিত ও বিস্ফোরিত হয়, তা থেকে নিউক্লিয়ার হিমান্ত সৃষ্টি হয়ে গড়াবে নিউক্লিয়ার শীতলতা। এর ফলে পারমাণবিক বিস্ফোরণের থেকে সৃষ্টি রাসায়নিক ধোঁয়া সূর্যের আলোকে পৃথিবীতে পৌঁছানোর বাধা দেওয়ার কারণে তাপমাত্রা কমে যাবে। এতে করে তেজস্ক্রিয় রাসায়নিক বৃদ্ধির ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে, এতে পৃথিবীর তাপমাত্রা হঠাৎ করে কমে যাবে, তার স্থায়ী হবে পৃথিবীতে প্রায় 25 বছরেরও বেশি, এবং পৃথিবীর ওজন স্তরে অধিকাংশ ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে কৃষিজমি নষ্ট হয়ে যাবে, কোনো মানুষ খাবার উৎপাদন করতে পারবে না, এর ফলে মানুষ ক্ষুধার জ্বালায় ছটফট করে মারা যাবে। পৃথিবীতে মোট 196টি দেশের মধ্যে মাত্র 9টি দেশের অধীনে রয়েছে পারমাণবিক বোমা। মোট 16,300টি পারমাণবিক বোমা আছে পৃথিবীতে। তো চলুন আজকের এই প্রতিবেদনে আমরা দেখে আসি কোন কোন দেশের কাছে বর্তমানে কতগুলো পারমাণবিক বোমা রয়েছে। রাশিয়ার কাছে বর্তমানে বোমার সংখ্যা 7,500েরও বেশি। দ্বিতীয় অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আছে 7,000এর মতো পারমাণবিক বোমা। অন্যদিকে বাকি বোমাগুলো অন্য অন্য পারমাণবিক অস্ত্রশীল দেশের অধীনে রয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যে আছে 215, ফ্রান্সের কাছে 300টি, চায়নার কাছে 270, ভারতের কাছে 130, পাকিস্তানের কাছে 120, ইসরায়েলের কাছে আছে 80, এবং উত্তর কোরিয়ার কাছে আছে 10এর মতো পারমাণবিক বোমা। এটি একটি গবেষণার হিসাব, বাস্তবে এর থেকেও বেশি পারমাণবিক বোমা রয়েছে। সঠিকভাবে সব দেশ প্রকাশ করেনি কোন কোন দেশের কাছে কতগুলো পারমাণবিক বোমা রয়েছে। এদিকে টেলিকপের এক গবেষণায় বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অস্ত্র ভাণ্ডারে থাকা অস্ত্রসমূহে মিলিত শক্তি প্রায় 6,600 মেগাটনের সমান, যা প্রতি মিনিটে সূর্যের আলোকে আগত সৌরশক্তির 10 ভাগের 1 ভাগের সমতুল্য। পৃথিবী ধ্বংস হতে যত বোমার প্রয়োজন। পৃথিবীতে প্রায় 4,500 শহর অঞ্চল রয়েছে। প্রতিটি শহরকে ধ্বংসকূপে পরিণত করতে 2-3টি পারমাণবিক বোমা যথেষ্ট, কিন্তু এরপরেও 1,500টি পারমাণবিক বোমার কোনো ব্যবহার দরকার পড়বে না। এমন অবস্থায় যদি 16,300টি সব পারমাণবিক বোমা এক জায়গায় রেখে একসাথে বিস্ফোরণ ঘটানো হলে পৃথিবীর অবস্থান সহজে খুঁজে পাওয়া অসম্ভব। তো বুঝতেই পারছেন, $বিলিয়ন খরচ করে অস্ত্রশস্ত্র তৈরি করার কারণে আপনার দেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তো এখান থেকে আমাদের জানতে পারলাম
ভবিষ্যৎ প্রজন্মে পৃথিবীর জন্য খুবই ভয়াবহ হতে চলেছে। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।